हेलो बंधुरा, आज आमी तोमादेर प्रम्फिट माछेर एकटी सहज रान्ना करे देखाच्छी। एटा तोमरा खूब बाड़ीते सहजेई करते पारबे। एजोन्नो आमी प्रथमे प्रम्फिट माछटा केटे परिष्कार करे नून हलुद माखिये निएछि। एरपर देखो एर जोन्नो जा जा लागबे। लागछे लंका गुड़ो, सर्षे बाटा, लवण, हलुद गुड़ो, टमेटोर केचाप आर सर्षेर तेल। तुम्हारा चाहले टमेटो केचापर जगह काँचा टमेटो यूज करते। एरपर देखो रान्नाटा शुरू कर दीची। ये खूब सहज रान्ना, बाड़ी अल्प मसला दिए ही तुम करते। प्रथम हमें गैसटा अन कर कड़ाई बसिए दिल। कड़ाई भलोक गरम कर नहींपर ये सर्षे तेल दीची। एट जीतु सामुद्रिक माछ, खूब बेसि तेल देर दरकार नहीं। तेले ही माछटा भाजा हो जाए। तेलटा खूब भलोक गरम कर नहीं आस्ते आस्ते माछ प्लेटे दिए दिल। মাছগুলো এক পিট ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি অপর পিটটাও ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এটা দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলব। দেখো মাছের তেলটা কিন্তু কমেনি, একই রয়েছে। এদিকে কিছুটা তেল আমি সরিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এরপর আমি এতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। সামান্য জিরে গুঁড়ো দিলাম। টমেটো কেচাপ, এবার এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এতে দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিলাম স্বাদমতো লবণ। তারপর দিলাম বেটে রাখা সর্ষেটা। দিয়েতে অল্প জল অ্যাড করলাম, পরে এটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। আরো সামান্য জল অ্যাড করলাম। তারপর এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর এটা আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি। এবার এটা খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে খুব সহজেই রান্নাটা করতে পারো। আর এটা খেতে খুব সুন্দর, ভাতের সঙ্গে তো দারুণ লাগে। শেষে নামানোর আগে খুব অল্প পরিমাণ সর্ষের তেলেতে মিশিয়ে নিলাম।